আল্লাহকে দেখা গেলেও আসে না দেখা গেলে নাই, জোরে কন কবর কাপ দেখা যায় না এই জন্য মানি না, কবরের আজাব দেখা যায় না এই জন্য মানি না। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইউর লাইফ স্টাইল। সাড়ে তিন হাতে এই শরীরে কত নিয়ামত, কত মহামূল্যবান মেশিনারি কল কবজা তিনি ফিট করে দিয়েছেন, আর এই মেশিনটার একটা লাইফ একটা সময়, কতদিন চলবে, কত বছর, কত মাস, কত দিন, কত ঘন্টা, কত সেকেন্ড, কত মিনিট, এটা মেশিনটা চালু করার স্টার্ট দেওয়ার আগে তিনি নির্ধারণ করেছেন। দুনিয়ার শুরু থেকে, মানুষ আগমনের সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত একটা মানুষ দেখান, আল্লাহ নির্ধারিত এই মেশিনের যেই মেয়াদ, যখন মেয়াদ ফুরিয়ে গেছে, শেষ হয়ে গেছে, তারপরে এক সেকেন্ড মেয়াদ বাড়াতে পেরেছে, বলেন ফায়জা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। মানুষের ধরা ছোঁয়ার বাইরে, মানুষের ধ্যান ধারণা চিন্তা চেতনা গবেষণা এগুলোর বাইরে। গতকাল যে আমরা বলেছি ঘুম অজাল না নাওমাকুম সুবাতা, ঘুমকে আমি করেছি তোমাদের জন্যে সুস্থতার প্রতীক, ক্লান্তি বিদূরণকারী। আজকে দেহবিজ্ঞানীরা যুগের পর যুগ ঘুমের উপরে গবেষণা করেছে, করার পরে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেনের একদল শরীরবিজ্ঞানী দেহবিজ্ঞানী তারা ঘুমের অর্থ করেছে, ঘুম অর্থ ঘুম, ঘুম অর্থ মানুষ ঘুমায়, এটা তো কদমালির মাও জানে, ঘুম অর্থ ঘুম, ঘুম অর্থ মানুষ ঘুমায়। এত বছর যে গবেষণা করলা ঘুমের উপরে, গবেষণা করে এটার হাকিকত স্বরূপ এটা কি পাইলা, দেখা যায় কিছুই খুঁজে পাইনি। কারণ ঘুমের সম্পর্ক রূহের সাথে, রূহকে যেরকম দেখা যায় না, ধরা যায় না, শোয়া যায় না, স্পর্শ অনুভব করা যায় না, ঘুমও ঠিক রূহের মতো ঘুমটা দেয়া যায়, কবি নৈত্য নাক ডাকে, নাকে না ডাকে, ঘুম তো দেখা যায় না, ঠিক কিনা বলেন, কয়তো বাতাস দেখা যায়, কোথায় দেখা যায়, কই গাছের পাতা নড়ে, গাছের পাতা নড়ে ঠিক আছে, কিসে নাড়ায়, বাতাসে নাড়ায়, এই এদুরি, কিন্তু বাতাস এটা দেখা যায় না। দুর্গন্ধ তো দেখা যায়, দুর্গন্ধ দেখা যায়, সুগন্ধ দেখা যায়, বলেন দুর্গন্ধ দেখা যায় না, সুগন্ধও দেখা যায় না। এখন এক জায়গায় গেছেন, সেখানে একটা কুত্তা মরে 7 দিন আগে পচেছে, পচা কুত্তার উপরে কিড়া পোকা কিলবিল কিলবিল করে, এত বিদঘুটে বিশ্রি দুর্গন্ধ, আপনারা কয়েকজন নাকে হাত দেন, আথু ইস কি দুর্গন্ধ, একজনে এসে কয় নো দুর্গন্ধ, না কোনো দুর্গন্ধ দুর্গন্ধ নাই, আপনারা সবাই বলেন কেন, আমরা নাকে কাপড় দিয়ে রাখতে পারি না, তুই গজ দুর্গন্ধ, দুর্গন্ধ তো দেখা যায় না, যেটা আমি দেখি না সেটা আমি বিশ্বাস করি না, হারামজাদা দুর্গন্ধ দেখে না, এই জন্য দুর্গন্ধ বিশ্বাস, তাহলে দুর্গন্ধ দেখা যায় ঠিক না, সুগন্ধ দেখা যায়, আপনার মাথা ধরেছে, পেট ব্যথা উঠেছে, আপনার মুখটা মলিন হয়ে গেছে, আপনি এখন কোনো কাজ করতে পারেন না, এখন আপনি আপনার বন্ধু তাকে বলেন, আপনার বাবাকে মাকে বলেন, আমার পেট ব্যথা, আমি সোজা হইতে পারি না, মেরুদণ্ড সোজা করতে পারি না, নিঃশ্বাস টানতে পারি না, আপনার ওই মুরব্বী বলে যে কোনখানে ব্যথা আমার একটু দেখা, আপনি বোধ হয় পেট ব্যথা দেখাতে পারবেন। সুগন্ধ দুর্গন্ধ যেমন দেখা যায় না, অনুভব করা যায় ঠিক কিনা, ঠিক। ইয়াস আলুনা কানির রুহ কুলির রুহ মিন আমরে রব্বি
আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, কুল বলুন, কুলি রূহ মিন আমরি রব্বি, রূহ আমার রবের একটা নির্দেশ, আল্লাহর একটা হুকুম। অমা উতিতুম মিনাল ইলমে ইল্লা কালিলা, রূহ সম্পর্কে যে জ্ঞান তোমাদেরকে দেয়া হয়েছে এটা খুবই অল্প, খুবই সীমিত, সীমাবদ্ধ। তাহলে দুনিয়াতে সব জিনিস দেখা যায় না, এমন অনেক জিনিস আছে দেখা না গেলেও কি বোঝা যায়, ঠিক কিনা? আচ্ছা, আপনি এসা পড়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছেন, সকালবেলা আপনি ফজরের নামাজ পড়ে যখন দরজা খুলে বের হলেন, দেখেন যে দুয়ারের সামনে কাঁচা গরুর গোবর, কাঁচা লাদা গোবরের, আপনি এখন চিল্লা চিল্লি করেন রাত বিরাতে কার গরু আসলো আমার ঘরের সামনে, হাঁকলো পায়খানা করলো, হ্যাঁ কার গরু? এখন আপনার এক প্রতিবেশী, সে বলে মেয়া গরু গরু করো, চিল্লা পায়খানা করলো, ডাকা ডাকি করো, গরু তুমি দেখছ? না, গরু তো দেখি নাই। গরু পায়খানা করতে দেখছ? নাও দেখি নাই। তো চিল্লাও কেন, গোবর গোবর করো কেন? এই যে গোবর সাক্ষী, আমি দেখলেও গরু আসছে না দেখলে আসে নাই, কথা কয় না, আমি না দেখলে আসে নাই। এখন ওই বন্ধু বলে, প্রতিবেশী বলে, আমি যেটা নিজের চোখে দেখি না সেটা আমি বিশ্বাস করি না। এখন সে যদি এই কথা বলে, তাহলে এবার তার কথা ঠিক না আপনার কথা ঠিক? আল বারাতু তাদিল্লু আলাল বাইর, গোবর প্রমাণ করে আমি দেখেছি বা না দেখেছি গরু এসেছিল। সকালবেলা উঠে বাড়ির সামনে কাঁচা রাস্তা, দেখেন যে বাড়ির উপরে হুন্ডার চাকার দাগ, হুন্ডার মোটর সাইকেলের। এখন আপনি বলা বলি করছেন, কে রাত বিরাতে আমার বাড়ির সামনে দিয়ে, ঘরের সামনে দিয়ে হুন্ডা চালাইয়া গেল? আপনার এক বন্ধু এসে বলে, হুন্ডা হুন্ডা করো কেন, কি এসে? কেই যে এখান দিয়ে হুন্ডা চালাইয়া গেছে, হুন্ডার চাকার দাগ। হুন্ডা চালাইতে দেখছ? কয় না। রাত কয়টায় গেছে দেখছ? না। হুন্ডার আওয়াজ শুনছ? না। তাইলে হুন্ডা হুন্ডা করো কেন? কয় চাকার দাগে। কয় কি কয়? আমি দেখলেও আসছে, দাগ দেখলেও আসছে, চাকা সাক্ষী দেয় হুন্ডা এখান দিয়ে। তাইলে কত সিসির হুন্ডা গেছে, কোন কোম্পানির হুন্ডা গেছে কিছুই দেখেন নাই, তারপরে আপনি হুন্ডা গেছে হুন্ডা গেছে চিল্লা চিল্লি করেন, কারণটা কি? আপনার বিবেক বলতেছে চাকার দাগ বলে কি হুন্ডা, গোবর সাক্ষী দেয়, রাত যে কোনো সময় গরু এসেছে। আরবের এক বেদুইন মহিলা, তাকে একবার প্রশ্ন করা হয়েছিল, সৃষ্টিকর্তা যে আসে পুরা সৃষ্টির পিছনে একজন মহাকারিগর, একজন সৃষ্টিকারী আসে, এর প্রমাণ কি, এর পিছনে যুক্তি কি? সে আনপড়া উম্মিয়া যাযাবর বুড়ি বৃদ্ধা বেদুইন মহিলা উত্তর দিল, আল বারাতু তাদিল্লু আলাল বাইর, গোবর সাক্ষী দেয় আমি দেখলেও গরু এসেছে, না দেখলেও গরু যে আসছে আমি না দেখলেও প্রমাণ, গরু আসার সাক্ষী কাঁচা গোবর, তো একদিন আগের না তাজা। তাহলে বুঝা যায় কয়েক ঘন্টা আগে রাতেই এসেছে। অল আসার ও কাদামে তাদিল্লু আলাল মাসির, আর এই চাকার দাগ পায়ের দাগ এটা যে প্রমাণ করে আমি দেখেছি বা না দেখেছি এখান দিয়ে হুন্ডা গেছে। ও শামস আল কামারু অন্নজুম, চাঁদ সূর্য অগণিত গ্রহ নক্ষত্র এই বিশ্বচরাচর পৃথিবী, এগুলা কেন সাক্ষী দেবে না? এগুলার পিছনে একজন সৃষ্টিকর্তা আছে না নাই? আচ্ছা, গোবরের লাদা একটা অটোমেটিক্যালি নিজে নিজে আসলেও আসতে পারে, গোবরের লাদা ছোট জিনিস, গরু টরু আসে নাই, গোবর অটোমেটিক আসছে। এই কথা যদি আমি বলি আপনারা তো বিশ্বাস করবেন, জোরে কন, ধরো আমার মতে পানি জ্বালতে আসবেন,
যে এই বাজার মাথা কি এসে খারাপ হয়ে গেছে। আমি বললাম গরু টরু আসে নাই, গোবর এমনি আসছে, গোবর নিজে আসছে, গোবর অটোমেটিক্যালি আসছে। এটা বললো দাদারা মানবেন? মানার মতো একজনও পাওয়া যাবে? একজনও পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? বিবেক বলছে কাঁচা গোবর সাক্ষী দেয়, কিছুক্ষণ আগে গরু আসছে, হুন্ডাকে চালিয়েছে দেখি নাই, কিন্তু চাকার দাগ এটা সাক্ষী দেয়, রাত বিরাতে এখান দিয়ে হুন্ডা গেছে। এই সূর্য বোধহয় সাক্ষী দেয় না, এটার পিছনে একজন সৃষ্টিকারী আছে। এই চাঁদ বোধহয় সাক্ষী দেয় না, অগণিত নক্ষত্র বোধহয় সাক্ষী দেয় না, নদীর জোয়ার ভাটা সাক্ষী দেয়, সব কিছুর পিছনে একজন আলিমুল খাবির, সর্বজ্ঞ, সবকিছু সম্পর্কে অবগত, একজন সৃষ্টিকর্তা, একজন পরিচালক আছে না নাই? সেই পরিচালকের হাতে আপনার জীবন, আমার জীবন, প্রত্যেকটা প্রাণী কুলের জীবন শুধু এখানেই শেষ নয়, অনন্ত বিশ্ব চরাচরে পুরো সৃষ্টিতে যা কিছু রয়েছে সব কিছুর কব্জা নিয়ন্ত্রণ একজনের হাতে, তিনি কে? আল্লাহ। এদের যদি আমরা মানি, এটার নামই পারফেক্ট, সুচ্ছ, সূক্ষ্ম, নিরঙ্কুশ আল্লাহ তাওহীদ, একত্ববাদ, এটাকে বিশ্বাস করা। আল্লাহকে দেখা গেলেও আছে, না দেখা গেলে নাই, জোরে কোন আছে? কবর কাল দেখা যায় না, এই জন্য মানি না, কবরের আজাব দেখা যায় না, এই জন্য মানি না, এরকম আছে না নাই একদম? গতকালকে আলোচনা আবু জাহেল এই কথাটাই বলেছিল, ঠিক কিনা? কবর আজাব যে নাই, পরকাল যে নাই, এটা আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক প্রমাণ করতে পেরেছে? একজনও পারে নাই। যেটা কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত নাই প্রমাণ করতে পারে নাই, সেটা আছে নাকি? নাই যখন প্রমাণ হয় নাই, তাইলে এটা পজিটিভ, এটা আছে।